ইউনিভার্সিটিটা একটু লিখতে হবে, কলেজ বা ইউনিভার্সিটি, পিউ হালদার কেউ একজন লিখলেন, ইউনিভার্সিটি বা কলেজটা একটু লিখুন, না হলে বুঝতে পারবো না। হ্যাঁ বলুন, করুন। নমস্কার, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত 2 দিন ব্যাপী এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠানটি যদিও দর্শন বিভাগের পক্ষ থেকে আয়োজন করেছি, তবুও এই অনুষ্ঠানটি এমন একজন ব্যক্তি কেন্দ্রিক যার নামের আগে আমরা সবসময়ই কবি শব্দটি উচ্চারণ করেছি। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি এবং দার্শনিক হয়তো এক পথে চলেন না আমাদের মনে হতে পারে, কিন্তু তাদের গন্তব্য একই, অর্থাৎ তাদের জীবনের মূল লক্ষ্য হলো জীবনের উপলব্ধি। দার্শনিক তার নানা রকমের যুক্তিতর্ক দিয়ে নিজস্ব মত প্রতিষ্ঠা করলেও একটা সময় এই যুক্তিতর্কের সীমা অতিক্রম করে তিনিও জীবনের উপলব্ধিতেই পৌঁছানোর চেষ্টা করেন, আর এই উপলব্ধি হলো তার দর্শন। কবির পথ অবশ্য যুক্তি তর্ক বাদ বিতণ্ডা বা শব্দের জটিল বিশ্লেষণের নয়, তিনি ছন্দ, উপমা, কাব্য, ব্যঞ্জনা, অলঙ্কার ইত্যাদির মাধ্যমে সাধনা করেন সৌন্দর্যের, আর এই সাধনার মাধ্যমে তিনি জীবনকে উপলব্ধি করেন, আমাদের উপলব্ধি করান জীবনকে। বিশ্বকবির অতুলনীয় অসামান্য কাব্য সৃষ্টি আমাদের মনের মধ্যে তাকে প্রাণের মানুষ করে তুলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এর পাশাপাশি তার সৃষ্টিকর্মের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়েছে তার নানা দার্শনিক চিন্তা, যে কারণে তিনি একাধারে হয়ে উঠেছেন দার্শনিক। আজ আমরা কবি এবং দার্শনিক রবীন্দ্রনাথের চোখে নিজেদের জীবন দর্শনের এই পথে হাঁটার সময় যাকে দিশারি হিসেবে পেয়েছি, যিনি আমাদের আলো দেখাবেন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দর্শন বিভাগের অধ্যাপক শ্রদ্ধেয় দীপায়ন পট্টনায়ক মহাশয়। স্যারের অসামান্য বক্তব্যের দ্বারা আমরা অবশ্যই সমৃদ্ধ হব, তবে অনুষ্ঠানের সূচনা পর্বে আমি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবনাথ পালিত স্যারকে তার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। একটুখানি এখানে বলছি যে স্যার, ডক্টর দেবনাথ পালি, প্রিন্সিপাল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, ইজ আনেবল টু জয়েন টুডে ডিউ টু সাম ভেরি এমার্জেন্সি রিজন, বাট হি হ্যাজ সেন্ট হিজ গ্রিটিংস ওভার দি হোয়াটসঅ্যাপ মেসেজ। সো উই উড জাস্ট লাইক টু কল আপন দি আইকিউএসি কোঅর্ডিনেটর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, প্রফেসর চন্দ, প্লিজ ডু দি অনার্স। ওকে, আমি এরপর অনুরোধ করব দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অভিজিৎ মণ্ডল স্যারকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে শোনা যাচ্ছে তো? আমি হ্যাঁ অডিবল? স্যার, হ্যাঁ স্যার। ওকে, ইন দি ফার্স্ট প্লেস আই শুড লাইক টু এক্সপ্রেস মাই গ্র্যাটিচিউড টু আওয়ার রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার ডক্টর দেবনাথ পালিত অ্যান্ড আওয়ার টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর স্বপন কুমার ঘোষ। ইট ইজ এ গ্রেট প্রিভিলেজ টু ওয়ার্ক আন্ডার দেয়ার গাইডেন্স। The freedom with which we have been able to develop our activities is a unique sign of confidence and trust, and I hope we are up to the challenge. I am pleased to welcome everyone here in this 2-day special online lecture on Rabindranath Tagore, Some Philosophical Convictions, on behalf of the Durgapur Government College family. It is at the same time an honor for me to become a part of this special online lecture. A very good afternoon to all of you. I want to convey my deepest sense of gratitude to Dr. Dipayan Pattanayak, Professor, Department of Philosophy, Jadavpur University,
for accepting the invitation and delivering his valuable lecture. I want to convey my thanks and regards, especially to the Department of Philosophy for organizing this program in collaboration with IQAC. I express my heartfelt thanks to the head Department of Philosophy, Dr. Bhumika Kanjilal, and I would also like to convey my gratitude to the organizing secretary, Madam Otoshi Rajok, and the committee members who are committed to this special online lecture to make it a success. I am thoroughly pleased to address my beloved students. I welcome all the students in this special lecture. The program will surely enhance our knowledge for all and the thought process of the students. I think the philosophical thoughts of Rabindranath is logical and is important in every sphere of our life. I wish this special lecture enlightens everyone. So without consuming any time further, I should stop myself here. To conclude, I wish all the best for the success of today's special lecture. Thank you. ধন্যবাদ স্যার এরপর আমি এই মহাবিদ্যালয়েরই দর্শন বিভাগে বিভাগীয় প্রধানা ডক্টর ভূমিকা কাঞ্জিলাল ম্যাডামকে অনুরোধ করব কিছু বলার জন্য ম্যাডাম প্লিজ থ্যাংক ইউ সুমনা ম্যাডাম নাও ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্কস এক্সপ্রেস মাই থ্যাঙ্কস টু ডিজিসি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ আইকিউএসি coordinator Dr. Obhijit Mondol. Sir, it was an immense pleasure getting you amongst us, and yes, it was truly very enlightening for our students, your presence itself. Yes, for some reason, our principal sir and the teachers council secretary, they are unable to join the meeting today due to some very emergency reason. And yes, this is my turn to talk upon something about what I felt, what I have thought all these days with the whole team of the Department of Philosophy, all faculty members of the Department of Philosophy, Durgapur Government College. And I would just like to divide it into two parts, like what is the best practice of the department on one side, and how does it relate to the theme of today's and of course tomorrow's special lecture, which our honorable speaker Dr. Dipayan Patanayak sir would be delivering. Now, the best practice, if we put in a very small and in a nutshell, there are two specifically. One is our teaching learning process, which is a two-way process, and the teachers, the faculty members, as well as the students, undoubtedly they participate in a very interesting way. They have innovative methods. We try out several new ways of exploring the areas that are there in the syllabus in particular, and also beyond that. The other part is like orientation of the students for future studies, for their higher studies, or for even for research work. And the special lectures specially organized for students of Durgapur Government College, and we invite other students also from other institutions like college and universities and scholars and faculty members. Why? We want to give students an open platform where they can communicate and exchange ideas and thoughts. And this particular topic, we all know Rabindranath is relevant for all times, for all ages, in all countries. There is no bounds. There are no time-specific arena. So we have chosen this. And in fact, yes, Rabindranath Tagore and his philosophy, especially following the text Sadhana, is there in the sixth semester. And now we are with the
odd semester, that is the fifth semester, third and first. So we do not have the sixth semester. But yet, and after this also, we have chosen such a topic. Why so? Because we wanted, all of us, we wanted to have a groundwork for these students. And it's relevant for all semesters. And yes, it will be a groundwork, a preparatory groundwork. And who else than the extreme scholarly and extreme proficient orator, Dr. Biparan Pattanayak, to deliver on such topic. But yes, if you just want me to say something about it in a very, very small and brief and a very things in particular, then I would like to share some of my views. Like when I was going through Shaduna, I was just thinking about one thing very seriously. It is not very much related to the topic, but still, what is the reason and what goes in the making of a Nobel laureate? What goes in the making? Rabindranath Tagore was the face of Bengal, who was famous all over, and it is not there in the past in history. It is now, it will be in future. So what goes in the making? Then I went through all these lines. I found that the one word which may be another name for Rabindranath would be simplicity. I mean, how, in what simple words, in what lucid language, in what magnificent literary expertise did he excel? And he explored all the philosophical ideas. And what a sense of humanism. What a sense of unity with nature. And these are things we must salute. And most importantly, it is the Indian culture that he exalts, that he salutes. And we salute him for this reason. We remember him for this reason. He is always putting this into his works, into his poems, into his paintings, into his writings, into his literary works, into his philosophy in particular, that the social practices in India is very much a part of life. It is not estranged from it. And the crux of the matter lies in Indian philosophy. So he is always picking up things from Upanishadic teachings, which are just universal truths. No one can deny it. And he is becoming so very close to man, the human nature, the nature, and the indomitable and the eternal soul. The self and the soul, the distinction between, and so many very intense thoughts, philosophical thoughts, are there all over in this book, Shaduna. So I will not take much time because sir is an expert and we are waiting to hear him both these days. So I will just request all students, all participants, scholars, faculty members, everyone out here, we will just listen to him with all our hearts. And yes, we will have questions or observations or doubts. Maybe some anecdotes we'll be sharing in the interactive session. So without much ado, I would just like to welcome Professor Biparan Pattanayak. Sir, the floor is yours. Sir, shobar samne, shobar kache, shobar moton kore banglay bolben. Somosto students ta acho tumra mon diye shono. Thank you.
হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমি শুরু করছি তাহলে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার শুরু করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, তো সবাইকে মানে বৈকালিক বা সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানিয়ে, হ্যাঁ আপাতত যদিও শীতের সময়, কিন্তু বর্ষার দাপাদাপি যে সময়, সেই সময়ে সবাইকে মানে এই বিকালের চা চক্র যখন চলে, সেই সময় একটুখানি সময় কেড়ে নেওয়ার জন্য মানে দুঃখ প্রকাশ করে শুরু করছি। তো যাই হোক, প্রথমেই আমার আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ ভূমিকা তোমার, হ্যাঁ কারণ তোমার কথা খুব ভালো শোনা গেল না, এই জন্যই আমি শঙ্কিত। যাই হোক, তো হ্যাঁ, তো এখন আমরা প্রথমেই অবশ্যই ধন্যবাদ দেব দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে দর্শন বিভাগকে, সামগ্রিকভাবে বিশেষভাবে ভূমিকা এবং সামগ্রিকভাবে এই বিভাগের সবাই, সবার সঙ্গেই আমার পরিচয় কম বেশি হয়েছে, এর আগের বারেও আমি মানে অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট এবং ন্যায় লজিকের উপরে একটা লেকচার দিয়েছিলাম, তো সেই হিসেবে একটা পরিচয় আগে থেকেই রয়েছে সবার সঙ্গে, এমনকি ছাত্র ছাত্রীদের সঙ্গে। কলেজের প্রিন্সিপাল অনুপস্থিত ডক্টর পালিত এবং আইকিউএসির কোঅর্ডিনেটর উপস্থিত অভিজিৎ ডক্টর মণ্ডল, তাদের সবাইকে আমার ধন্যবাদ, এই কারণে যে আমায় আমার রবীন্দ্রনাথের মননের সঙ্গে মানে তার সঙ্গে পরিচিত হওয়ার ছাত্রদের সুযোগ করে দেওয়ার জন্য, ছাত্র মানে ছাত্রছাত্রী উভয়। মূলত ভূমিকা আমাকে যেভাবে বলেছিল তাতে মূলত ছাত্রছাত্রীদের দিকে নজর রেখে প্রতি সুবিচার করবার জন্যই আমার আজকের বক্তব্য, এবং আমি দুদিনের বক্তব্যকে দুটো ভাগে এই জন্যই ভাগ করে নিয়েছি। তো আমি জানি যারা গভীরভাবে রবীন্দ্র মনন করেন তাদের হয়তো আমি আজকে খুশি করতে পারবো না, কারণ গভীরভাবে আলোচনার জায়গা এটা হয়তো হয়ে উঠবে না, তবুও আমরা চেষ্টা করব যদি সেরকম কোনো প্রশ্ন আসে সেই সূত্রে আলোচনাটা পৌঁছানোর চেষ্টা আমরা করব। তো যাই হোক, প্রথমে যাদের জন্য এই মানে অনুষ্ঠানের ব্যবস্থাপনা, সেই ছাত্রছাত্রীরা তোমরা যদি উপকৃত হও তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। তো চলো আমরা একটু রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি। প্রথমেই তো বলে নিতে হয় যে দার্শনিক চিন্তার সঙ্গে আমরা পরিচিত হতে চাইছি, তিনি কি দার্শনিক? অনেকেই বলেন যে এদের আমরা দার্শনিক বলতে পারি না, এবং রবীন্দ্রনাথ বিবেকানন্দ এরা মানে কেউই দার্শনিক সেই সেন্সে নন, যে সেন্সে অন্তত আমরা একাডেমিক ফিলোসফারদেরকে দেখি সেই সেন্সে এদের ফিলোসফার বলা যায় না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে কোনকালে ভারতীয় দার্শনিকটা সত্যিকারের দার্শনিক ছিলেন, আসলে যাদেরকে কেন্দ্র করে, যাদের চিন্তাকে কেন্দ্র করে আমাদের দার্শনিক আলোচনা ভারতবর্ষে পল্লবিত হয়েছে, তারা তো ঋষি, এবং সেই ঋষিরা তারা হচ্ছেন বৈদিক মন্ত্রসমূহের দ্রষ্টা, তারা কিন্তু কোনো ফিলোসফি প্রিচ করেননি, বরং তারা তাদের মানস চক্ষু দিয়ে যেটা উপলব্ধি করেছিলেন সেটাই বৈদিক মন্ত্র দিয়ে প্রকাশ করেছিলেন। সেই প্রকাশিত মন্ত্র, সেই ব্যবস্থাপনা, তাকে কেন্দ্র করে মানে বেদ যেন ভারতীয় দর্শনের সেই হিমালয় যা থেকে স্রোতধারা নেমে এসেছে, বিভিন্ন স্রোত, এবং
বিভিন্ন দর্শন, তাহলে স্রোতের রকম ফের রয়েছে কিন্তু উৎস তো প্রায় সবই একই। এমনকি যেগুলোকে আমরা নাস্তিক দর্শন বলি, স্বাভাবিকভাবেই দর্শনের ছাত্রছাত্রীরা জানে যে নাস্তিক দর্শন বেদের অথেন্টিসিটি মানে না। তো বেদের প্রামাণ্য তারা যদি নাও মানে, তথাপি বেদ বিরোধিতা করতে গিয়ে সেই সমস্ত দর্শনের উৎপত্তি। অতএব যখন বেদ বিরোধিতা করা হচ্ছে, তখনও কোনো না কোনো ভাবে সেই যে বৈদিক ঐতিহ্য তার বিরোধিতা করতে গিয়ে দার্শনিক চিন্তার উৎপত্তি হচ্ছে। অর্থাৎ ভারতীয় দর্শনের নিগড় বাধা এক অদার্শনিক উপলব্ধির প্রয়াসের ওপর, তাকেই দার্শনিক রূপ দেওয়ার চেষ্টা, মানে ভারতীয় দর্শনে অন্তত তাই হয়েছে। কাজেই যখন রবীন্দ্র কাব্য সাহিত্যের মধ্যে বিধৃত যে চিন্তা, তাকে দার্শনিক মানে চিন্তা ভাবনা বলে আমরা দাবি করি, তখনও আমরা যে খুব অন্যায় করি তা কিন্তু নয়। আমরা বিবেকানন্দ, তিনি সন্ন্যাসী, তার চিন্তা ভাবনাকেও আমরা আমাদের দার্শনিক চিন্তার আলোকে দেখার চেষ্টা যখন করি, তাদের উপলব্ধি গুলোকে, আমরা যে তাদেরও দার্শনিক বলে খুব ভুল করি তা না। তাহলে আপাদমস্তক দার্শনিক না হলেও তারা কিন্তু আসলে তাদের দার্শনিক চিন্তা তাদের রচনা বক্তৃতা অভিভাষণের মধ্যে বিধৃত রয়েছে। তবে রবীন্দ্রনাথের ক্ষেত্রটি একটু স্বতন্ত্র বলতেই হয়। এই কারণে না, রবীন্দ্রনাথ ওয়াজ ভেরি মাচ রিলাক্টেন্ট টু এক্সপ্রেস হিমসেলফ অ্যাজ এ ফিলোসফার। হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু প্রায় যখনই মানে সুযোগ পেয়েছেন তখনই জানিয়ে দিয়েছেন যে আমি বাপু দার্শনিক নয়, আমি শ্রেষ্ঠ কবি। এই কবি হিসেবে তিনি পরিচিত হতে হয়তো ভালোবাসেন, হয়তো পছন্দ করেন, কিন্তু হলে কি মাঝে মাঝে মনে হয় এ আসলে তার হিয়ালি। আসলে দার্শনিক কুটকাচালিতে মানে নিজেকে নিমজ্জিত না করার এক মরমি প্রয়াস কবি সত্তার। তা নইলে যার দর্শন মানে রচনার পরতে পরতে জড়িয়ে রয়েছে দর্শন, তিনি যদি দার্শনিক না হবেন কে হবে? হ্যাঁ, তার মধ্যে কোন কখন দ্বৈতভাব, কখন অদ্বৈতভাব, কখন বিশিষ্টাদ্বৈতভাব, কখন বৈষ্ণব ভাব, কখন বৈষ্ণব ঘরানা প্রবল হয়ে উঠেছে, সেটা ধরা কবি নিজের পক্ষেই সম্ভব নয়। কারণ উপলব্ধির পরতে পরতে এই বিষয়গুলো যেন খুলে ধরে, মেলে ধরে, কখন তিনি মানে অস্তিবাদী, আবার কখন তিনি ভারতীয় দর্শনের ঐতিহ্যবাদী, তার কোনো ঠিক কিন্তু নেই। আসলে তিনি এরকম কোনো ওয়াটার টাইট কম্পাউন্ড তৈরি করতে চাননি ফিলোসফির জগতে। কারণ তার কথার মধ্যেই রয়েছে, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। তো যার চিন্তার মধ্যে এভাবে দেবে আর নেবে, মেলাবে মিলিবে ভাব, তো তার মধ্যে কোনো একটা চিন্তা বা দার্শনিক মতবাদ সবসময় যে তাতে তিনি স্টিক করে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। উপলব্ধির ক্রম অনুসারে তার যেমন ধর্ম বোধ বদলে বদলে গেছে, তার তেমনি চিন্তা ভাবনাও অনেকখানি বদলে বদলে গেছে। এই বদলটা আমরা হয়তো বিচার করে দেখতে পারি এবং তার শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তার মধ্যে একটা ঐক্যসূত্র রয়েছে কিনা সেটাও আমরা বিচার করতে পারি, কিন্তু তাই বলে তার চিন্তা ভাবনাকে দার্শনিক চিন্তা ভাবনা বলবো না এমনটা আমরা করতে পারি না। তবু যদিও তার মানে প্রত্যেকটি চিন্তার ক্ষেত্রেই তার একটা নতুনত্ব বা একটা মাত্রা যোগ করেছেন তিনি, এবং তার একটা নিজস্বতা রয়েছে। তার এই নিজস্বতা, ভাবনাগত নিজস্বতাকে উপলব্ধি আমরা করার চেষ্টা করব আমাদের এই দুই দিনের আলোচনায়। তবে আমরা কতগুলো বিষয়কে বেছে নিয়েছি যেগুলোর উপরে মূলত আমরা আলোকপাত করতে চাইছি। আসলে আমরা দর্শনের রাজ্যে যে বিষয়গুলো, যে সাবেকি সমস্যাগুলোর আলোচনা করি,
সেই সাবেকি সমস্যাগুলো আমাদের রবীন্দ্র মননে সে কি রূপ লাভ করেছে, এবং রবীন্দ্র মনন মানে থেকে যে সমস্ত নতুনত্ব তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে আরো জটিল করেছে বা সরল করে দিয়েছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আজকের আলোচনা আমাদের মূলত রবীন্দ্রনাথের মানবের ধারণাকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথ মানুষ বলতে কি বুঝছেন মূলত সেটা, এবং মানুষের যে তার মত অনুযায়ী যে দুটো দিক রয়েছে, একটা তার ফাইনাইট অ্যাসপেক্ট এবং অন্যটা তার ইনফাইনাইট অ্যাসপেক্ট, সেই দুটোর উপরই আমরা গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। এবং সেই সূত্রে তার যে সারপ্লাস রয়েছে হিউম্যান বিং এর মধ্যে সেইটা তুলে ধরার চেষ্টা আমরা করব, এবং সবশেষে আমরা দেখানোর চেষ্টা করব যে রবীন্দ্রনাথের মানুষের ধারণার সঙ্গে বোধহয় হাইডেগারের ওই বিং ইন দি ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি ডাজাইন, সেই ডাজাইনের ধারণার একটা অদ্ভুত কানেকশন রয়েছে। যদিও ভাব আলাদা, ধারণা বা আঙ্গিক আলাদা, তবুও কোথাও না কোথাও চিন্তার মধ্যে একটা ঐক্য রয়েছে, যেটা ধরার চেষ্টা আমরা আজকে করব। প্রথমে আমরা শুরু করি মানুষের ধারণাকে কেন্দ্র করে। এখন মানুষের যে ধারণা রবীন্দ্র দর্শনে আমরা লক্ষ্য করি, সেই ধারণাটা শুধু রবীন্দ্রনাথের মননে নয়, এটা একটা যেটা সমকালীন ভারতীয় দার্শনিকদের ভাবনায় একটা নতুন রূপ লাভ করেছে। আমরা যদি লক্ষ্য করি, চিরাচরিতভাবে মানুষকে দেখা হতো যে মানুষ এমন একটু তার প্রকৃত পরিচয় তার যে মানে দেহে নয়, তার মানে স্পিরিচুয়ালিটির মধ্যে, আরো পরিষ্কার কথায় তার আত্মা। মানুষ স্বরূপত একটা আত্মা, যে আত্মার কোনো মৃত্যু হয় না। নৈনং ছিন্দন্তে সস্তানি, নৈনং দহতি পাবক, নৈনং ক্লেদয়ং তাপ, ন শোষয়তি মারুত। সে এমন এক আত্মা যাকে তরবারি দ্বারা খণ্ডিত করা যায় না, অগ্নি দ্বারা যাকে দহন করা যায় না, জল যাকে সিক্ত করতে পারে না, বায়ু যাকে শুষ্ক করতেও পারে না, এমন একটি অজ মানে যার জন্ম হয় না। বরং কি হয় না, বস্ত্র যেমন পরিবর্তন হয় তেমনি দেহের পরিবর্তন হয়, পুরনো জীর্ণ বস্ত্র ছেড়ে যেমন নতুন বস্ত্র পরিধান করে মানুষ, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে তার আত্মা পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে মাত্র। কাজে কাজেই এই যে মানুষ, তার কোনো মৃত্যু নেই, সে মৃত্যুহীন মানুষ, এবং সেই মানুষ আসলে দৈহিক মানুষ নয়, আসলে সে একটা আধ্যাত্মিক সত্তা। এইভাবে চিরাচরিত মানে মানুষকে দেখার চেষ্টা হয়েছে ভারতীয় ঐতিহ্যে। এবারে এই যে ঘরানা, এই ভারতীয় ঐতিহ্য বা ঘরানা, তার কিছু সুবিধের দিক যেমন আছে, তার কিছু অসুবিধের দিক আছে। ক্লোজ দ্য ডোর। তো এই যে অসুবিধের দিকটার দিকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। যদি আমরা দেখি মানুষের দেহের সঙ্গে সম্বন্ধটা আবশ্যিক নয়, আকস্মিক, এই আমাদের চিরাচরিত ধারণা। কেন না, আসলে অনাদিকাল থেকে দেহ ধারণ করে চলেছে আত্মা, এবং এই দেহ ধারণ সূত্রে তার যে কর্ম, সেই কর্ম অনুযায়ী ফলভোগের দায় তার রয়েছে, আর সেই ফলভোগের জন্যই তাকে দেহ ধারণ করতে হয়, জন্মগ্রহণ করতে হয়, কর্ম অনুযায়ী ফল লাভ করতে হয়, এবং দেহ ধারণ না করলে, শরীরাবচ্ছিন্ন না হলে এই ফলপ্রাপ্তি ঘটবে কিভাবে, সেই জন্যই তার জন্ম ঘটে। এবং দেহের সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্কটা আপতিক, অর্থাৎ কিনা যতদূর পর্যন্ত তার ফলভোগ ততদূর পর্যন্ত দেহ ধারণ। এবং কাজে দেহটা মানুষের কাছে খুব এসেন্সিয়াল পার্ট নয়, কাজেই এই দেহের প্রতি আমরা মনোযোগী হতে পারি না, এবং আমাদের চিরাচরিত যে সমস্ত ধারা রয়েছে সেই ধারাতে
আমাদের অত্যন্ত বেশি গুরুত্ব আমরা দিয়েছি কৃচ্ছতা সাধনের ওপর। এবারে দেহের ওপরে গুরুত্ব না দিয়ে, দেহকে কষ্ট দিয়ে, বা দেহের এই যেন কোনো একটা উপায়ে এই দেহের পাটটা চুকিয়ে পৃথিবী থেকে পাত্তাড়ি গোটাতে পারলেই আমরা সত্যিকারের আমার সত্তার মধ্যে ফিরে যেতে পারবো। এবং সেই এই যে দেহ বিমুখতা এবং দেহের প্রতি একটা মানে কি যেটাকে অবহেলা, এই জিনিসটা কিন্তু একটা সময় দেখা গেছে। এবং শুধু যে দেহ তা নয়, দেহের সঙ্গে জড়িয়ে রয়েছে যে পার্থিব জগৎ, সেই জগতের প্রতিও এই যেন এই জগতে বাস করছি ঠিকই, আমার সবটুকু পড়ে রয়েছে এই জগতের বাইরে, এই রকম একটা মনোভাবকে প্রশ্রয় দিয়েছে অন্তত ভারতবর্ষে বিদেশি আক্রমণ। আমি যদি মানে কালিদাস ভট্টাচার্যের কথা অনুসরণ করে বলি, কালিদাসও মনে করেন ভারতবর্ষ কিন্তু এই যে পুরুষার্থের মধ্যে তিনটে পুরুষার্থ যেটাকে ত্রিবর্গ আমরা বলি, একটা হচ্ছে ধর্ম, অর্থ এবং কাম, এর মধ্যে অর্থ এবং কামের প্রতি কিন্তু স্বাভাবিকভাবেই মনুষ্যতরের সঙ্গে সঙ্গে মানুষেরও আগ্রহ, এবং তাকে নিয়ন্ত্রিত করার জন্য ধর্মের দরকার ছিল। এই তিন পুরুষার্থ নিয়ে দিব্যি চলে যাচ্ছিল, কিন্তু ভারতবর্ষ প্রায় হাজার দেড়েক বছর ধরে বিদেশি শক্তির আক্রমণে পর্যুদস্ত পদানত ছিল। ফলে তাদের যে কামনা বাসনা পার্থিব জগতে, তাদের যে চাওয়া, সেটা কিন্তু বারংবার ব্যাহত হয়েছে। রাজনৈতিক, সামাজিক সমস্ত কর্তৃত্ব যদি বিদেশিদের হাতে থাকে, তাহলে আমাদের যে নিজস্ব ঘরানা, নিজস্ব ধ্যান ধারণা, ঐতিহ্য, ইচ্ছে, সেগুলো কিন্তু বারে বারে পদানত হতে থাকে। ফলটা কি হলো না, আমরা এই একটা পরিপ্রেক্ষিতে একটা নিজেদের আইডেন্টিটি খুঁজেছি। সেই আইডেন্টিটি কি না, আমাদের চিরায়ত যে ধ্যান ধারণা যে আমাদের অস্তিত্বটা আসলে দৈহিক অস্তিত্ব নয়, আসলে আত্মিক বা আধ্যাত্মিক অস্তিত্ব আমাদের। এই যে আধ্যাত্মিক সত্তা হিসেবে আমাদের সবটুকু দৈহিক এবং পার্থিব জগতের, আমাদের যেন হঠাৎ করে চলে আসা এবং আকস্মিক ভাবে পালা চুকিয়ে চলে যাওয়া, এই ধরনের মনোভাব ভারতীয় ঐতিহ্যে কিন্তু পরে গড়ে ওঠে, যেটার খুব অপকারের দিক রয়েছে। কারণ অপকারের দিক এই, যেমন দেহকে আমরা তুচ্ছ করেছি, তেমনি আমাদের যে জগতে আমরা বাস করি সেই পার্থিব সুখকে আমরা অবহেলা করেছি। ফলটা ঘটেছে কি না, বিদেশিরা আমাদের এই মানে বাস্তব এবং অপার্থিবের সাধনায় মানে নিয়োজিত থাকার সুযোগ নিয়ে আমাদের আরো শোষণ করে গেছে। রবীন্দ্রনাথ এবং সমকালীন ভারতীয় চিন্তাবিদরা যখন আসছেন, তখন কিন্তু শাসকের পরিবর্তন ঘটে গেছে। আগে আফগান, মোগল ইত্যাদিরা ছিল, এখন মানে বিদেশি বলতে ইংরেজরা এসেছে। তারা ভারতীয়দের এই ভোগবাদী যে প্রবণতাটা, সেটা একটু একটু করে জাগিয়ে দিয়েছে। এবং কিন্তু সেই ভোগবাদটা একটা মানে কি হচ্ছিল, এতদিনের মানে কৃচ্ছতাবাদ এবং এর পরিবর্তে যে ভোগবাদ, এই দুটোর একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এইরকম একটা সময়ে বা এরকম একটা মোড়ে দাঁড়িয়ে কিন্তু সমকালীন ভারতীয় চিন্তাবিদরা তৈরি হচ্ছে। তারা একদিকে ঐতিহ্যকে রাখতে চাইছেন, আবার একদিকে এই আধুনিকতাকেও ধরতে চাইছেন। কিন্তু তারা এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষের ধারণাটার একটা বিবর্তন ঘটাচ্ছেন। এই ঘটানোর মূলটা রবীন্দ্রনাথের প্রেক্ষাপটটা কিন্তু এই। এবং রবীন্দ্রনাথ দেখলেন এই যে মানুষের নিজেদের কামনা বাসনা চাওয়া মানে দৈহিক দাবিগুলোকে পুরোপুরি অস্বীকার করে আমরা যদি মুক্তির পথে যাই, এ আসলে নগর্থক পথ, এ তো আত্ম অস্বীকৃতির পথ। আবার যদি ভোগেরই পথটা আমাদের কাছে সব হয়ে দাঁড়ায়, তাহলে আমরা চিরাচরিত ঐতিহ্য থেকে বিচ্যুত হই। তাহলে এই দুয়েরই এক মেলবন্ধন ঘটলো মানুষ সম্বন্ধে তার ধারণার মধ্যে। এবং সেখানে আমরা দেখছি
তাহলে মানুষ সম্বন্ধে দুটো ধারণা। একটা ধারণা মেটেরিয়ালিস্ট, যারা মোটামুটি ভাবে প্রত্যক্ষবাদী, বিজ্ঞানী, জড়বাদী, তারা বলতে চাইছেন দেহই রয়েছে, দেহ ছাড়া কিছু নেই, অতএব দেহের জন্যই সবটুকু, জীবনের যতটুকু শক্তি, যতটুকু অর্থ, তা তুমি নিয়োজিত করো শুধু দেহের সুখে। অন্যদিকে আরেক দল বলছেন, তারা বলছেন যে না, দেহটা একেবারেই আকস্মিক, দেহের কোনো মূল্য নেই, তুমি পুরোটাই আত্মার এবং তোমার আধ্যাত্মিক উত্তরণের পথটা ভালো করে দেখো। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রাধাকৃষ্ণান, আমরা যদি বঙ্কিমচন্দ্র তাদেরও আগে, বঙ্কিমচন্দ্র তাদের কথা আমরা দেখি, তারা কিন্তু দুটোকে বাঁধতে চেষ্টা করছে, ঐহিকের সঙ্গে পারমার্থিকের। হ্যাঁ, মানে কার সঙ্গে? না নিঃশ্বাসের সঙ্গে আমাদের জাগতিক পার্থিব সুখের কোথাও না কোথাও একটা মেলবন্ধন ঘটাতে চাইছেন। এবং সেটা করতে গিয়েই মানুষের ধারণা তারা এমন একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাতে তার যে ফিজিক্যাল এক্সিস্টেন্স এবং তার স্পিরিচুয়াল এক্সিস্টেন্স দুটোর মধ্যে কোনো বৈপরীত্য থাকলো না, দুটোর মধ্যে একটা কন্টিনিউটি থাকলো। দৈহিকতাকে, মানে যে দেহ আমাদের রয়েছে, তাকে যদি আমি তুচ্ছ করি, তুচ্ছ জ্ঞান করি, তাহলে আমার ইহজাগতিক তো ব্যাহত হলোই, পরজাগতিক বলে যদি কিছু থাকে সেই যাত্রাও কিন্তু ব্যাহত হবে। অর্থাৎ দেহ এবং আত্মা এদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং দেহের বা দৈহিকতার মধ্যেই কি না আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটে। এবং এটা যেন একটা জার্নি, সেই জার্নির কিছুটা দেহের মধ্য দিয়ে আর বাকিটা আত্মার অন্য পথে। মানে এই যেন পাদহস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দিবি, মানুষের যেন চারটে দিক রয়েছে, তার একটা পদ রয়েছে ইহজগতে আর বাকি তিনটা পদ রয়েছে এক অমৃত লোকে। তার যদি যাত্রা হয় তাহলে এই এক পদকে অবলম্বন করে বাকি তিন পদের অমৃত লোকের অন্বেষণ তাকে করতে হবে। এইটা যদি সে করতে চায় তাহলে তার কিন্তু কোনোটাকেই তুচ্ছ করে চলবে না। রবীন্দ্রনাথের কাছে যে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা যেন একটা মানে উড়োজাহাজের মতো, একটা এরোপ্লেনের মতো। সেই এরোপ্লেনটার যাত্রা শুরু হয় কিন্তু রানওয়েতে, সেই রানওয়েতে উঠতে 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 সে হঠাৎ করে ডানা মেলে আকাশে। তো যদি রানওয়ে না থাকে তাহলে আকাশে উঠতে কিন্তু পারে না। তো দৈহিকতা যেন সেই রানওয়ে, দেহের মধ্য দিয়ে তাকে একটু একটু করে অগ্রসর হতে হবে এবং ক্রমেই সে দেহকে অতিক্রম করে যেতে পারে। তো এই দেহকে অতিক্রম করে যাওয়া, এটা যদি একটা অন্যতম লক্ষ্য হয় তাহলে তার স্টার্টিং পয়েন্ট কিন্তু দেহ। কাজেই দেহটাকে তুচ্ছ করে শুধু আধ্যাত্মিক প্রগতির কথা যারা বলেন, তারা এই ছোট আমিকে ছোট করে বড় আমির মানে যাত্রার কথা বলেন, তারা কিন্তু ঠিক করেন না। বা বিবেকানন্দের ভাষায় বলতে পারি যে কাঁচা আমি আর পাকা আমি দুটোই কিন্তু আমি। একটা আমিকে বাদ দিয়ে আমি অন্য আমির কথা যদি ভাবি তাহলে আমি ভুল করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্র দর্শনে বা রবীন্দ্র ভাবনায় মানুষ, আসলে মানুষ তার যে দৈহিক জীবন, তার যে যাপিত জীবন, তার যে যাপিত জীবনের ক্ষেত্র এই পৃথিবী, এই পার্থিব জীবন তার অত্যন্ত মূল্যবান। শুধু মূল্যবান নয়, এই পার্থিব জগতেকে আমরা যদি একটু লক্ষ্য করি, রবীন্দ্রনাথকে তার এই পার্থিব জগৎ থেকে যেতে চেয়েছিলেন, এই পার্থিব জগৎ থেকে কিন্তু বোধ হয় তিনি যেতে চাননি। এবং এখানে আমরা চিরাচরিত ভারতীয় দর্শনের যে ঐতিহ্য থেকে একটা র্যাডিক্যাল ডিপার্চার বলে মনে করতে পারি, যে রবীন্দ্রনাথ, আমরা যেমন দেখি ভারতীয় দর্শনের অন্যান্য সম্প্রদায় তারা মুক্তির কথা বলে, এবং সেই মুক্তি আসলে কি না মূলত বিদেহ মুক্তি, জীবন মুক্তি সেটা নয়, মূলত সেটা বিদেহ মুক্তি। এই জগতের ল্যাঠা চুকিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, এবং সেই যে মুক্তি তাতে কিন্তু চিরতরে যে মুক্তি সেখানে আর এই জগতে
ফিরে আসার কোনো ঘটনা ঘটবে না, কারণ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটবে যেখানে, সেখানে দেহ থাকতে পারে না। দেহ আপাতত থাকতে পারে, কিন্তু আলটিমেটলি সে দেহকে মানে দেহ তখন আর থাকবে না। এই যে নির্বাণ, এই যে কৈবল্য, এই যে নিঃশ্রেয়স, এই যে অপবর্গ, তা বোধহয় রবীন্দ্রনাথ চাননি। কারণ রবীন্দ্রনাথের কাছে এ আসলে এই যে জীবন, সে একটা যাত্রার মতো। হ্যাঁ, এবং সেই যাত্রাতে যেমন আমরা যাত্রার সময় পা তুলতে হয়, আবার পা ফেলতে হয়, আমাদেরও এই অনন্ত যাত্রার পা তোলা হলো মৃত্যু, আর পা ফেলা হলো জন্ম। তো জন্ম মৃত্যুর এই চিরায়ত চক্রে আবর্তিত হতে হতে তার অনন্ত নির্ঝরে বাহিত হওয়ার বাসনা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে অত্যন্ত স্পষ্ট। তিনি সেই জন্যই বলছেন যে আপনাকে জানা আমার ফুরবে না, আপনাকে জানা আমার ফুরাবে না। কেন ফুরাবে না? না, আপনাকে জানা আমার তো আমায় মানে নতুন করে পাই মানে পাবো বলে, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও আমার ভালোবাসার ধন। তাহলে তার মধ্যে যেন নতুন করে পাওয়ার একটা চেষ্টা আছে। মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবনে প্রবেশ ঘটে, মৃত্যু হচ্ছে নতুন জীবনে প্রবেশের একটা দ্বার মাত্র, এবং তারপরে আবার নতুন করে এই পৃথিবীতে এসে নতুন উপলব্ধির মধ্য দিয়ে নিজের মধ্যেকার সমস্ত অপূর্ণতা সেগুলো দূর করার একটা চেষ্টা। এই চেষ্টার কোনো শেষ কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছেন বলে আমাদের মনে হয় না। এবং সাধারণ ভক্তজন সে ইহজগতের তার মানব জন্মের ল্যাঠা চুকিয়ে ভগবানের কাছে পৌঁছে যেতে চায়, কিন্তু রবীন্দ্রনাথ ভগবানকেই এই জগতে যেন টেনে আনতে চান। হ্যাঁ, তিনি যেন কি বলছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচ্ছে, তাই তোমার আনন্দ আমার পর, তাই মানে তুমি তাই এসেছো নিচে, মানে তুমি আসবে আমি যাব না। আসলে মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে বা তিনি সীমার মাঝেই অসীমকে দেখার চেষ্টা করেছেন। তার বারবার এই সীমা আর অসীম, মানুষের জীবনের সীমিত দিক আর অসীম দিকের কথা তিনি বারবার বারবার বলেছেন, এবং কোনোটাকেই কিন্তু তিনি তুচ্ছ করছেন না। তিনি বলছেন যে সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এই যে অসীম, এখন এই অসীমের যাত্রী রবীন্দ্রনাথ, কিন্তু এই অসীম সত্যিকারের কি? অসীম আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই অসীম আসলে বোধ হয় তিনি শুধু ঈশ্বরকেই বোঝাচ্ছেন, কিন্তু আসলে যদি আমরা একটু তলিয়ে দেখি তাহলে বুঝবো তিনি কিন্তু অসীম বলতে মানে ঈশ্বরকে হয়তো বোঝাতে পারেন, তোমারও অসীমে প্রাণমনোলয়ে যখন বলছেন, কিন্তু আপনার অসীমত্বকে তিনি কিন্তু প্রায়ই বোঝাতে চেয়েছেন। এবং মানুষ তার মধ্যে তার মতে ফাইনাইট ইনফাইনাইট, সসীম অসীম, তার সসীমতার দিকও রয়েছে, তার অসীমতার দিকও রয়েছে। এবং এই সসীমতার দিকটা তিনি মানে বারবার বলেছেন যে কি রয়েছে, ম্যান ইজ আর্থ চাইল্ড উইথ হেভেনস হেয়ার, অর্থাৎ কিনা মানুষ যেন পার্থিব শিশু যে নাকি এক দিব্যত্বের অধিকারী, তার অধিকার রয়েছে দিব্যত্বের, কিন্তু সে জগতে বাস করে, এই জগতেই বাস করে, মানে পার্থিব জগতে সে বাস করে, দেহের খাজনা মেটাতে সে এই জগতে থাকে ঠিকই, কিন্তু তার প্রকৃত বাস তিনি বলেছেন লাখেরাজ দেবত্ব ভূমিতে। খুব সুন্দর কথা, দেহের খাজনা মেটাতে সে এই জগতে থাকে ঠিকই, কিন্তু তার প্রকৃত বাস লাখেরাজ দেবত্ব ভূমিতে। তাহলে মানুষের মধ্যে এই যে দুটো দিক, এই দুটো দিককে তিনি কিন্তু বারবার তুলে ধরেছেন। মানুষের একটা সীমাবদ্ধতার দিক রয়েছে যেটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে দেখেন সায়েন্টিস্টরা, পজিটিভিস্টরা, মেটেরিয়ালিস্টরা, আর অন্য দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন যারা, তারা সন্ন্যাসী বা কৃচ্ছতাবাদী তারা।
হ্যাঁ, তো কিন্তু সন্ন্যাসীরা মানে তপস্বীরা, কিন্তু রবীন্দ্রনাথ এভাবে মানুষকে মানে আইসোলেট করতে, কম্পার্টমেন্টালাইজ করতে একেবারেই রাজি নন, বুঝতে পেরেছ? তো আমরা যেটা দেখতে চাইছি যে তিনি দেখতে চাইছেন এইভাবে যে মানুষের মধ্যে দুটোই মিলন ঘটেছে, এই মিলনটার মধ্যে একটা অখণ্ড চরিত্র রয়েছে, তাকে খণ্ড করে দেখা কখনোই ঠিক হবে না। তো এইটা বোঝাতে গিয়ে মানুষ কোথায় সীমিত আর কোথায় অসীম তার কিছু পরিচয় তিনি আমাদের কাছে দিয়েছেন। মানুষ কোথায় সীমিত সেই বিষয়টাকে যদি আমি ধরার চেষ্টা করি, তাহলে দেখব যে মানুষ আসলে একটা দিক থেকে বিচার করলে আর পাঁচটা মনুষ্যতর প্রাণীর মতই। মনুষ্যতর প্রাণী মানে তার যেমন কি রয়েছে, তার যেমন ক্ষুধা, তৃষ্ণা, যৌন দাবি এগুলো রয়েছে, মানুষেরও কিন্তু সেই দাবিগুলো রয়েছে। মানে মানুষের একটা সসীম দিক, একটা অসীম দিক আছে, একটা বিষয় বুদ্ধির মাঝে আপন সিদ্ধি খোঁজে, যেটা আমরা দেখি প্রায়, যেখানে মানুষ কিন্তু আর পাঁচটা প্রাণীর সঙ্গে, পশুর সঙ্গে একেবারে এক। যেমন আর পাঁচটা পশু বৃত্তি, তার চাওয়া, তার কামনা, বাসনা এসবের দ্বারা চালিত হয়। মানুষকেও আমরা দেখি, সেও কিন্তু তার সহজাত প্রবৃত্তি গুলোকে এড়িয়ে চলতে পারে না, সে তার কামনা বাসনা, তার ক্ষুধা তৃষ্ণা যৌনতা এগুলো পূরণ করার জন্য সে বাইরের জগতের বস্তুর অভিমুখে ছুটে বেড়ায়, এবং এগুলো সে দ্বন্দ্বে পতিত হয়, সে অন্যদের সঙ্গে লড়াই করে নিজের ইচ্ছে পূরণের জন্য, সবার সঙ্গে দ্বন্দ্বে পতিত হয়। আর পাঁচটা পশুর সঙ্গে কিন্তু মানুষের এখানে কোনো তফাৎ নেই। দ্বিতীয়ত আরেকটা বিষয়ে আমরা মানুষের মধ্যে লক্ষ্য করি যে মানুষ প্রকৃতির কাছে, প্রকৃতির বিরুদ্ধে অসহায়, প্রকৃতির বিরুদ্ধে সে প্রতিক্রিয়া করে ঠিকই, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে মানুষের করার তেমন কিছু নেই, এবং এখানেও সে কিন্তু পশুদের মতো। পশুরা হয়তো প্রকৃতির যে বিপর্যয় তার মোকাবিলা করতে না পেরে একেবারে সারেন্ডার করে, কিন্তু মানুষ তা করে না। মানুষ হয়তো আরো সুকৌশলে তার ইন্দ্রিয়গুলোকে অন্য প্রাণীদের তুলনায় অনেক সুকৌশলে ব্যবহার করে মোকাবিলা করার চেষ্টা করে, সে পথ খোঁজে, এবং তার আবার একটা মন বলে জিনিস রয়েছে যেখানে কিন্তু অন্য প্রাণীদের থেকে সে একটু আলাদা। কাজেই তার যখন মনের নিয়ন্ত্রণ থাকে ইন্দ্রিয়গুলোর ওপরে, তখন তার যে প্রতিক্রিয়া তা অন্যান্য পশুদের প্রতিক্রিয়া থেকে ভিন্ন হয়ে যায়। এই ব্যাপারে মানুষ খানিকটা আলাদা ঠিকই, কিন্তু প্রকৃতির কাছে মানুষ কত অসহায় তার পরিচয় বোধহয় নতুন করে বলার নেই। এই করোনা কালে আমরা এই যে সেমিনারের পরিবর্তে ওয়েবিনার করছি, এতেই পরিষ্কার যে প্রকৃতির কাছে সত্যিই মানুষ অসহায়। এছাড়াও আরো কিছু ব্যাপার রয়েছে যেখানে মানুষের সীমাবদ্ধতা আরো বেশি করে প্রকট হয়ে ওঠে। যেমন আমরা যদি দেখি যে মানুষ কি করে না, সে মানে তার যে ওই কোনো কিছুকে ধরে রাখতে চায়, এটা কিন্তু অন্য প্রাণীর মধ্যে অতটা দেখা যায় না, মানুষের মধ্যে সবচেয়ে বেশি। সে মানে প্রত্যেকটা জিনিসকে দখলে আনব, আমি পেতে চাই, আমি অধিকারে আনতে চাই, সেটা অর্থ হতে পারে, নাম যশ হতে পারে, ক্ষমতা হতে পারে, রাজনৈতিক ক্ষমতা হতে পারে, সব কিছুকে ধরে রাখতে চাইছে সে। এবং এই যে ধরে রাখা মানে কুক্ষিগতা করা, পুঞ্জীভূত করা, এটা কিন্তু অন্য প্রাণীর মধ্যে এতটা দেখা যায় না। হ্যাঁ, বীরত্ব হনুমানেরাও দেখায়, হ্যাঁ ঐরাবত হাতিদের নেতা রয়েছে, দামাল রয়েছে, কিন্তু সেখানেও তাদের কর্তৃত্ব দেখানোর একটা সীমা রয়েছে, সেখানে দৈহিক বলটাই তারা শুধু বাকিদেরকে দেখায় যাতে করে নিজের প্রয়োজনের জিনিসটি পাওয়া যায়। কিন্তু মানুষের একটা অহংবোধ, ইগো, তার যে একটা ভেন গ্লোরিয়াসনেস রয়েছে, হ্যাঁ মিথ্যে অহংকার, এই যে মিথ্যে অহংভাব, বড়াই, আমি সবার থেকে আলাদা, আমার কথাটা সবার কথা থেকে আলাদা, আমার পোশাকটা সবার থেকে আলাদা, হ্যাঁ আমি মানে প্রত্যেকটা চলনে বলনে সে যেন অহরহ বুঝিয়ে দিতে চাইছে আমি সামথিং ডিফারেন্ট। তাহলে এই যে মানুষের অহংবোধ,
এইটাও কিন্তু তার একটা সংকীর্ণতার দিক। এবং মানুষের যে মানে শুধু অহংবোধ এটা রয়েছে, এবং তার যে বহু জিনিসকে সে করায়ত্ত করার ইচ্ছে রয়েছে তাই নয়, মানুষ কি প্রয়োজনের কথা বিবেচনা করে এগুলো করে তা নয়, সে যেন যতটুকু প্রয়োজন ততটুকুতে খুশি নয়, কখনো নয়, এবং সে সব সময় তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি সম্পদকে নিজের দখলে রেখেছে। আমরা যদি দেখি সারা বছর আমাদের হয়তো কোনো কাজেই লাগলো না, এমন অর্থ রেখেছি, এমন খাদ্য আমরা রেখেছি, অথচ সেই খাদ্যই হয়তো অন্যের হাতে পেলে পড়লে সে কিন্তু খুশিতে খেতে পারত। আমি সেই অর্থ অপচয় করছি, সেই খাদ্য অপচয় করছি, আমার যে পোশাক আমি কোনোদিনও পরবো না সেই পোশাকগুলোকে আলমারিতে গুছিয়ে রেখেছি আমি। হ্যাঁ, এক সময় আমার মৃত্যু ঘটে যাবে, কিন্তু পোশাকগুলো তেমনি রয়ে যাবে, ওগুলো আমার পজিশনে রয়েছে। এই যে পজিশন, পজিস করার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, তো এই জিনিসটা মানুষের মধ্যে কিন্তু ভীষণ ভাবে আছে, এবং এখানে মানুষের লিমিটেশন, সে ইন্দ্রিয়ের শিকার, সে রাগ ক্রোধ ভয় এগুলোকে সে জয় করতে পারে না, তার মোহ রয়েছে, তার মাৎসর্য রয়েছে, তার শুধু এক্সটার্নাল ওয়ার্ল্ডের লিমিটেশন গুলো রয়েছে তাই নয়, মানে ইন্টারনাল বাইন্ডিংস গুলো তার রয়েছে। এই যে ইন্টারনাল বাইন্ডিংস, মানে পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে সে যেন নিজেকে বেঁধে রেখেছে, আসলে নিষেধের নয়, কামনার ডোরে, বাসনার ডোরে। এই এই জায়গাতে মানুষ কিন্তু সত্যিই সীমাবদ্ধ, এবং এই দিক থেকে বিচার করলে মানুষের সীমাবদ্ধতা অন্য যে কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি। এবং আরেকটা জিনিস, মানে রবীন্দ্রনাথ বলেছেন কি বলেননি, রামেন্দ্র সুন্দর সেটা বলেছেন, সেটা হচ্ছে কি, মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এই যে দ্বন্দ্ব কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট থেকে কিন্তু মনুষ্যতার প্রাণী সম্পূর্ণ মুক্ত, কারণ মনুষ্যতার প্রাণীর সমস্ত আচরণ ফুললি গাইডেড বাই ইনস্টিংক্ট, মানে তার ন্যাচারাল যে ইনস্টিংক্ট রয়েছে, যে সহজাত প্রবৃত্তি গুলো রয়েছে, তার ইনস্টিংক্টিভ বিহেভিয়ার, সে কখনোই এইটা নিয়ে ভাবে না আমি কি খাবো কি খাবো না, আমি এটা ব্যবহার করব না অন্যকে দেব, হয় করব অথবা করব না। পশুরা এইভাবেই তাদের মানে সহজাত প্রবৃত্তি ঠিক করে দেয়, কিন্তু মানুষের মধ্যে একদিকে তার স্বার্থপরতা রয়েছে, অন্যদিকে তার পরার্থপরতা রয়েছে, এই দুইয়ের মধ্যে একটা দ্বন্দ্বে সে পতিত হয়, এবং এই দ্বন্দ্বটাও তার একটা লিমিটেশনের দিক। তাহলে এ পর্যন্ত আমরা মানুষের যে ছবিটা আঁকলাম তাতে কিন্তু মানুষকে মনুষ্যতার প্রাণী থেকেও পিছিয়ে রাখতে হচ্ছে। তাহলে মানুষ কোথায় আলাদা? মানুষ কি মনুষ্যতার প্রাণী থেকে সত্যিই এগিয়ে নেই? রবীন্দ্রনাথ মনে করেন যে মানুষের মধ্যে একটা উদ্বৃত্ত আছে, একটা সারপ্লাস আছে, এই সারপ্লাস, সারপ্লাস ইন ম্যান বলেছেন, ডিভিনিটি ইন ম্যান বলেছেন, ইউনিভার্সাল ইন দি ইন্ডিভিজুয়াল বলেছেন, তাহলে নানা নামে তিনি এই কথাগুলোকে মানে ধরার চেষ্টা করেছেন, তার মধ্যে একটা উদ্বৃত্ত আছে, সেই উদ্বৃত্তটা কোথায়? তাহলে কি সেই উদ্বৃত্ত? না, এর উত্তরও রবীন্দ্রনাথ দেওয়ার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে একটা পথ সময় পর্যন্ত পথ চলেছিল বাইরের দিকে, একটা জায়গায় গিয়ে শুরু হলো মানুষের ঘুরে দাঁড়ানো, মানে আর পাঁচটা অভিব্যক্তির পথ বেয়ে মানুষ মনুষ্যতার প্রাণীর মতোই একটা সময় পর্যন্ত শুধু বাইরের দিকেই ছুটেছে, শুধু বস্তু, শুধু চাই চাই, শুধু এটা চাই ওটা চাই সেটা চাই, শুধু চাওয়ার সমুদ্রে সে হাবুডুবু খেয়েছে। কিন্তু কত সুন্দর করে রবীন্দ্রনাথ তার গানে বলেছেন, ছোটবেলায় এই গানটাই আমি প্রথম গেয়েছিলাম, কিন্তু তার অর্থ তখন বুঝতে পারিনি, চাওয়া পাওয়ার বুকের ভেতর না পাওয়া ফুল ফোটে, দিশেহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে। তাহলে চাওয়া পাওয়ার বুকের ভেতর না পাওয়া ফুল ফোটে, কি অদ্ভুত সুন্দর কথা। আমি স্বপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে গিয়ে পায় স্বপ্নলোকের চাবি। এটা অন্য স্বপ্নলোক, যে স্বপ্নলোকে গেলে এই যে না পাওয়াটা, এই না পাওয়াটার পরিসমাপ্তি ঘটে, চাওয়া পাওয়ার বুকের ভেতর না পাওয়া ফুল ফোটে।
এত চাওয়া এত পাওয়া, এই যে বস্তুর জগৎ, এই কামনা পূরণের জগৎ, এর মধ্যে থেকেও মানুষ ভারী না পাওয়ার মধ্যে রয়েছে। সব পেয়েছির রাজ্যে পৌঁছেও সে যেন একটা ভিখিরি, তার মধ্যে যেন কিছু একটা নেই। কি নেই? এত পাওয়ার মধ্যেও কি নেই? কিছু একটা নেই। হ্যাঁ, আমি যদি অমিনি আম্বানি মুকেশ আম্বানি স্ত্রীদের কথা ভাবি, তারা মানে প্রচুর পেয়েছেন হয়তো সারা জীবনে, তা সত্ত্বেও তাদের মধ্যেও সেই অভাব। অনুষ্কা শর্মা, যিনি নাকি অনেক সম্পত্তির অধিকারী, এত বড় মানে নায়িকা, তার মধ্যেও একটু খুঁজে দেখলে দেখব তার মধ্যেও সেই অভাব। কি সেই অভাব? এই যে অভাব বোধ, হয়তো স্যার থেকে বলবেন নাথিংনেস, শূন্যতা। হ্যাঁ, হিউম্যান কনসাসনেস ইজ নাথিংনেস। হ্যাঁ, তাহলে কনসাসনেস ইজ নট হোয়াট ইট ইজ, অ্যান্ড ইট ইজ হোয়াট ইট ইজ নট। আসলে মানব চেতনার মধ্যেই একটা শূন্যতা রয়েছে, এই শূন্যতা বস্তু দিয়ে পূরণ হওয়া। যখনই এটা রিয়েলাইজ করেছে তখন সে আর বাহির পানে চায়নি, তাহলে না সে অন্তরের দিকে তাকিয়েছে, আপন অন্তরের দিকে তাকিয়েছে। যে সে এতদিন বাইরের দিকে, সে বাইরের দিকেই হেঁটেছে, কিন্তু এইবার সে ইউ টার্ন নিল, এবার সে অন্তরের দিকে হাঁটা শুরু করলো। এবং সে দেখলো দেহে দেহে যত গড় মিল, মনে মনে তত তত বেশি মিল। আমরা দেখেছি বাইরের জগতের দিকে যখনই সে কেড়ে নিতে গেছে, অন্যের সঙ্গে সংঘাত ঘটেছে, আর মনে মনে যখন সে আপন স্বরূপ আবিষ্কারের পথে অগ্রসর হলো, সে যেন সকলের সঙ্গে নিজের ঐক্যকে উপলব্ধি করলো। এই যে মানুষ এত নিয়ন্ত্রণের মধ্যে থেকে, এত প্রকৃতির মানে একটা মানুষের যে দৈহিক আমি, সে তো নানা নিয়মে নিয়মিত। সেখানে এনভায়রনমেন্ট আছে, পরিবেশগত নিয়ম রয়েছে, সেখানে পদার্থবিদ্যার নিয়ম রয়েছে, রসায়নের নিয়ম রয়েছে, জীববিজ্ঞানের নিয়ম রয়েছে, নিয়মের নিগড়ে বাঁধা সে। কিন্তু এত নিয়মের মধ্যে থেকেও মানুষ আসলে এই নিয়ম ভাঙার গান গেয়েছে। তার যেন একটা কোথাও রয়েছে, সে তার সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে যেতে পারে। হ্যাঁ, সে যেন কি না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো, সে বন্ধনের নিগড়ে আবদ্ধ হয়েও সে বাঁধনকে অতিক্রম করে যেতে পারে। সে তার ক্ষুদ্রতা, তুচ্ছতা, নিচতা সবকে অতিক্রম করে কোথায় যেন সে চলে যেতে পারে। এই যে চলে যাওয়া, এই যে নিজেকে অতিক্রম করে যাওয়া এবং নিজের মধ্যে প্রকৃত মনুষ্যত্বের সন্ধানে রত হওয়া, এইটাই মানুষের বিশেষত্ব। এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নেই। তার মধ্যে যে নিহিত মনুষ্যত্ব রয়েছে, সেই নিহিত মনুষ্যত্বই তার সত্যিকারের ধর্ম, এবং সেই ধর্মের অভিমুখে তার যাত্রা, এটাই মানুষের মানে এটাই মানুষের নিজস্বতা, এবং এখানেই তার উদ্বৃত্ত, যেটা কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে লক্ষ্য করা যায় না। এক্ষুনি কেউ প্রশ্ন করবে, যদি মানুষের মধ্যে মনুষ্যত্বই তার সেই উদ্বৃত্ত হয়, নিজের তুচ্ছতা সংকীর্ণতাকে অতিক্রম করে এক মানে বৃহৎ আমির লক্ষ্যে অগ্রসর হওয়ার ক্ষমতা যদি তার নিজস্ব হয়, তাহলে সেটা তার দেখা যায় না কেন? সবসময় দেখি না কেন? কখনো কখনো দেখি, দেখি যখন সে ত্যাগের মধ্য দিয়ে সে কোনো কাজ করে তখন দেখি, আমরা দেখি তো, মানে তার অসীমতার পরিচয় কিন্তু আমরা নানাভাবেই পাই। এটা অস্বীকার করলে ভুল হবে যে মানুষ শুধু চাওয়ার মধ্যে, শুধু চাওয়া পাওয়ার মধ্যে জীবন কাটায়। সত্যিকারের বলতে যে একজন মানুষ, সে নিজের কোনো স্বার্থ নেই, একটি ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে বা অন্য একজন কাউকে রক্ষা করতে গিয়ে সে একটা বাসের সামনে, একটা চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে পড়ে। কেন ঝাঁপ দিয়ে পড়ে সে? কি তার চাওয়া? প্রয়োজনের নিরিখে কিন্তু বিচার করলে এর উত্তর আমরা পাই না। আমরা দেখি যে কদিন আগেকার, বছর তিনেক আগেকার কলকাতারই ঘটনা, কি হচ্ছে না, একটা ছোট বাচ্চা, সে ওই যেখানে বাড়ি তৈরি হচ্ছিল ইট ভেজানোর জন্য যে একটা বড় জায়গা মানে জল রাখার ব্যবস্থা করা হয়, সেখানে একটি বাচ্চা নেমে গিয়েছিল, সে ডুবে যাচ্ছে দেখে একের পর এক অনেকগুলি বাচ্চা দক্ষিণ কলকাতায়
তারা নেমে গিয়েছিল এবং তারা ডুবে গিয়েছিল। কেউ বলতে পারে এটা তারা তাদের বিবেচনা বোধ হয়নি তাই এটা করেছে তারা। কিন্তু উত্তর কলকাতার সেই বান্ধবীটি যে আরেকজন বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে চান করতে গিয়েছিল এবং একটি বান্ধবী জলে খানিকটা নেমেছিল, সেই অবস্থায় ঢেউ এসে তাকে তলিয়ে নিয়ে যাচ্ছিল, দ্বিতীয় বান্ধবীটি সাঁতার জানতো না, সে কিন্তু ঝাঁপ দিয়েছিল এবং দুজনেরই মৃত্যু হয়েছিল। কি তাগিদ, কি সেই তাগিদ, নিজের প্রয়োজনকে নিজের স্বার্থকে অতিক্রম করে যাওয়ার এই যে তাগিদ, এই যদি মানুষের নিজস্ব না হতো, এই যদি পিউটার্ড বিলিভ হতো, তাহলে কিন্তু তার মধ্যে এভাবে দেখা দিত না, এ তার স্বতঃস্ফূর্ত। আমরা দেখি মানুষের নানা কাজের মধ্যে এই পরিচয় আমরা পাই। আমরা দেখেছি যে কি না, যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তারা পর্বতে আরোহণ করার জন্য জীবনকে তুচ্ছ করছে, মেরু অভিযানের জন্য জীবনকে তুচ্ছ করছে, আকাশে সে আর কোনোদিন ফিরবে কিনা জানে না সেই রকম একটা অভিযানে সে সঙ্গী হচ্ছে। এটা এই জিনিস, এই যে নিজের ক্ষুদ্রতা তুচ্ছতা তাকে অতিক্রম করে যাওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু সব মানুষের মধ্যেই রয়েছে। মানুষের মধ্যে এই এই মানে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমাদের একার নয়, প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, আসলে সব সময় প্রকাশিত হয় না। আমরা ডাকঘরের অমলের মধ্যে হয়তো সেটা গুপ্ত ছিল, অমল গুপ্তের মধ্যে গুপ্ত থাকলেও প্রকাশিত হয়েছিল, কিন্তু অমলের সান্নিধ্যে যারা এসেছিল সেই দইয়ালা এবং মানে প্রহরী বা সুধা, তাদের মধ্যে প্রথমে ছিল না কিন্তু পরে পরে সেগুলো প্রকাশিত হয়েছিল। আসলে কি না, প্রত্যেকের মধ্যে আছি, উপযোগী পরিবেশে প্রত্যেকের মধ্যে থেকে বেরিয়ে আসে। তো এখানে হয়তো কেউ, যে প্রশ্নটা আমি আগেই তুলেছিলাম, কেউ করতে পারেন যে মানুষের মধ্যে যা স্বাভাবিক তা তার মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব যদি মানুষের মধ্যে স্বাভাবিক হয় তাহলে সবসময় তার মধ্যে সেটা স্ফুরণ ঘটে না কেন? কারণ যা মানে আগুনের ধর্ম তা তো আগুনের মধ্যে ভাষ্য রয়ে যায়, তাকে জোর করে বলতে হয় না ওহে আগুন দহন করো, জলকে বলতে হয় না ওহে জল শীতল করো, তো আপনা থেকেই তারা তা করে। তাহলে মানুষের মধ্যে যার যে মনুষ্যত্ব, যেটা তার উদ্বৃত্ত, সেটা যদি তার নিজস্ব হয় তাহলে সেটা প্রকাশিত হয় না কেন? তার না তার উত্তরও রবীন্দ্রনাথ দিয়েছেন, বলছেন যে ফুলকে পাপড়িকে, ফুলের পাপড়িকে এ কথা বলিতে হয় না যে তুমি দল মেলো, আপন নিয়মেই ফুল তার পাপড়িগুলি মেলিয়া ধরে, মানুষের মধ্যে তা হয় না। কারণ মানুষের এই যে যাত্রা, একটু একটু করে মেলে ধরা, পরতে পরতে মেলে ধরার যে ব্যাপারটা, এটা ঘটে কি না ত্যাগের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে। যখন ত্যাগের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে সে গোটা বিশ্বের সঙ্গে, সমগ্র মানব জাতির সঙ্গে এক হতে পারে, তার যোগটাকে উপলব্ধি করতে পারে, তখনই সে পূর্ণ মনুষ্যত্বের পূর্ণভূমিতে তার অবতীর্ণ হতে পারে। তার মধ্যেকার যে নিহিত পূর্ণতা, সেই পূর্ণ মনুষ্যত্ব এবং পূর্ণ মনুষ্যত্ব তার পূর্ণভূমিতে সে তার উত্তরণ ঘটে তখন, এবং তার জন্য একটা সময় লাগে, অন্য প্রাণীদের মতো যেটা হয় না, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রকাশিত হয় না। এখন